বেঙ্গল অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশন খলিশানী বিদ্যামন্দির প্রাঙ্গণে 2022 সাব জুনিয়র স্টেট কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। 10ই ডিসেম্বর শনিবার থেকে শুরু হয়ে 11ই ডিসেম্বর রবিবার এই খেলা শেষ হয়। মোট 28টি দল সহ 50 জন কাবাডি কর্মকর্তা ও সর্বমোট 400 জন খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করে। সমগ্র খেলায় উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, বিমল পাত্র, 29 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ভারতীয় কাবাডি খেলোয়াড় প্রদীপ হালদার সহ আরও অনেকে। দেখাবো বিস্তারিত প্রতিবেদনটি। দুর্গান টেকনিক্যাল অফিসিয়াল ইয়াদের সঙ্গে পরিচিত হয়েছে। অ্যাসোসিয়েশনের পরিচালনায় কাঠামো আসতে হয়েছে বাংলা পর্যায়ের খেলার। কবাডি আমার দাদা মেহেদার সুধীর কুমার গুঁই কবাডি খেলতেন, আমার চেয়ে 10-12 বছর বড়। বিশ্বনাথ গুঁই আমার চেয়ে 2 বছর বড় এবং আমি 3 ভাই। দাদারা খেলাতে চন্দননগর কবাডির পীঠস্থান এবং এই কবাডি এখানে গ্রামে গ্রামে শহরে শহরে নানা দিকে কবাডি হতো। আমি যখন স্কুলে পড়ি কানাইলাল বিদ্যামন্দিরে, আমি বিভিন্ন জায়গায় দাদাদের দুই ভাইয়ের দাদাদের সঙ্গে খেলা দেখতে যেতাম এবং আমার দাদা সুধীর কুমার গুঁই এই কবাডি খেলাতে আমাকে উদ্বুদ্ধ করে। আজকের ছেলেরা কবাডি আজকে আর ভারতবর্ষে সীমাবদ্ধ নেই, কবাডি এখন চলে গেছে ইন্টারন্যাশনাল। এশিয়ান গেমস হয়েছে 1990 সালে বেজিং থেকে, তারপরে এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 5 বছর কবাডি হয়ে গেল। কবাডিটা হচ্ছে তো আমাদের জাতীয় খেলা এবং এই খেলাটা হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গাতেই আছে, কলকাতাতেও আছে, আমাদের গ্রামে হুগলিতে আছে। বিশেষ করে আমাদের এই চন্দননগর এলাকায় কবাডি হচ্ছে প্রত্যেকটা পাড়াতেই হয়তো ক্লাব আছে, দেখলে পাওয়া যাবে। এবং সব থেকে হচ্ছে কবাডি আগে ছিল যেটা ভোলাদা বললেন যে হাইট গ্রুপে খেলা ছিল, 4-10, 5-5 ফুট, 5-2 এর খেলা ছিল। এখন এটা বডি ওয়েট হয়েছে, এখন হচ্ছে 55 কিলো বডি ওয়েট, 70 কিলো বডি ওয়েট এবং 85 কিলো বডি ওয়েট, এই 3টে গ্রুপে খেলা হয়। এই কবাডি আগে হচ্ছে এন্ড লাইন ছিল, প্রথমে হাডুডু ছিল হচ্ছে যেটা লাস্ট লাইন থেকে 1 মিটার দূরে একটা মোড় চড়াই ছিল, টাচ করলেই পয়েন্ট। এখনই সেটা হচ্ছে আধুনিকভাবে করে এটা বোনাস লাইন করেছে। আমরা যখন খেলেছি তখন বোনাস লাইন ছিল না, তখন এন্ড লাইন ছিল। বোনাস লাইন থাকার ক্ষেত্রে কী হয়েছে, কবাডির তো মান নিশ্চয়ই বেড়েছে, খেলাটার অনেক উত্তেজনা বেড়েছে, কিন্তু অ্যাকচুয়াল ডিফেন্স যে ব্যাপার, ডিফেন্স ব্যাপারটা অনেক লুজ হয়ে গেছে, কমে গেছে। তাহলে একটা কোর্ট 6.5 মিটার, সেই 6.5 মিটার তাকে মুখস্থ করে ফেলতে হবে যে আমি লাইন আউট হব না, আমাকে কোন স্টেপিংয়ে গেলে ক্যাচিং করতে পারবো, সে এইটা তাকে একদম মুখস্থ করে ফেলতে হবে, এটাই তার সব থেকে বড় ব্যাপার। সাব জুনিয়র স্টেট কবাডি চ্যাম্পিয়নশিপ 2022, এটা বেঙ্গল অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশনের পরিচালনায় আমাদের খুব অতি অল্প সময়ের মধ্যে এটা আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে চন্দননগরে খলিশানী বিদ্যামন্দিরে এই মাঠটাও সিলেক্ট হয়েছে। কারণ বেঙ্গল অ্যামেচারের একটা ইয়ে আছে, যে নীতি আছে, স্টেশনের নিয়ারেস্ট কোনো ভেন্যু হলে সমস্ত প্লেয়ারদের আসতে সুবিধা হবে, এই জন্য চন্দননগর সিলেক্ট হয়েছে এবং চন্দননগরের স্টেশন থেকে অনলি 5 মিনিটের দূরত্ব, এই জন্য এই ভেন্যুটা আমরা সিলেক্ট করেছি। এবং আমরা 10 দিন আগে জানতে পারি যে এখানে হবে, আমরা অ্যাকসেপ্ট করি এবং চন্দননগর এবং হুগলি দুটো অ্যাসোসিয়েশন একসাথে এখানে পরিচালনা হয়েছে। আমাদের 14 দুগুণে 28টা টিম আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে, 2 দিন ধরে খেলা হয়েছে, প্রায় 400 প্লেয়ার এবং 50 অফিসিয়ালস এবং গেস্ট আরও আমি বলবো অন্তত 30-40 জন গেস্ট আমাদের চন্দননগরের বিভিন্ন খেলোয়াড় এবং ইন্ডিয়া খেলোয়াড়, অর্জুন অ্যাওয়ার্ডি আমাদের ভোলা গুঁই, আমাদের মেয়র আমাদের 2 দিনই আমাদের এখানে ছিলেন। তো আজকে আমাদের খেলা শেষ হয়েছে এবং অতিথি হিসেবে ছিলেন আমাদের মহানগরী রাম চক্রবর্তী, আমাদের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, আমাদের ছিলেন অর্জুন ভোলানাথ গুঁই, এছাড়াও চন্দননগরের উনি হচ্ছেন অর্জুন অ্যাওয়ার্ডি, এবং উনি শুধু অর্জুন অ্যাওয়ার্ডি নয়, উনি ভারতবর্ষের দ্বিতীয় অর্জুন, পশ্চিমবঙ্গের প্রথম অর্জুন কবাডির,
তো এর সাথে সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আরও যারা ছিলেন, দেবকুমার শেঠ একজন ইন্ডিয়া প্লেয়ার, প্রদীপ হালদার সাউথ ইস্টার্ন্ডালের কোচ এবং ইন্ডিয়ার কোচ এবং একজন প্রখ্যাত খেলোয়াড়, এবং কাকলি বিশ্বাস একজন ইন্ডিয়া প্লেয়ার, এছাড়াও চন্দননগরের প্রচুর খেলোয়াড় আমাদের এখানে ফাইনালে কারা পৌঁছেছিলেন, ফাইনালে চন্দননগর সুন্দরবন দুটো বিভাগই, বয়েজ এবং গার্লস আন্ডার সিক্সটিন, এখান থেকে আমাদের টিম সিলেকশন হয়ে গেছে, 20 জন করে প্লেয়ার এখানে সিলেক্টেড হয়েছে, তাদেরকে আমরা 4 দিনের মধ্যে আমরা দেখে নেব, এবং আমাদের একটা রেসিডেন্সিয়াল ক্যাম্প হবে, একটা হবে এসবি কবাডি ক্লাব উত্তরপাড়া, আমার যতটুকু মনে পড়ছে ফাইনালে একটা হচ্ছে চন্দননগর যেটা ছেলেদের বিভাগে 3 পয়েন্টে জিতেছে, সম্ভবত 31 আর 29 এরকম রেজাল্ট হয়েছে। দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইসিন রেস্টুরেন্ট, সব রকম খাবারের সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারিরও সুব্যবস্থা। দ্য ব্ল্যাক হারবার 225/1RBC রোড, নৈহাটি।